हेलो भैया। हेलो, হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটা ফ্রেন্ড আসছে আর কি, ওই যে ডিজিটাল মার্কেটিং এ জয়েন করতে যাচ্ছে। হ্যাঁ দিয়ে দেন লিঙ্ক আর ইমেল পাসওয়ার্ড, এই সরি আচ্ছা ইউজার আইডি পাসওয়ার্ড। আচ্ছা, দিচ্ছি। ভাইয়া আমারও দিয়ে দেন লিঙ্ক, দিয়ে দেন লিঙ্ক, লিঙ্ক আর এটা দিয়ে দেন, লগইন অ্যাক্সেস দিয়ে দেন। হ্যাঁ সাদিয়া মিম, হ্যালো সাদিয়া মিম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। রাকিব ভাই ভালো? রাকিব ভাই কানেক্টেড আছেন? হ্যালো, হ্যাঁ ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন রবিন মিয়া। ভাইয়া হ্যাঁ শুনিনি না, বল করতে হবে। আচ্ছা হ্যাঁ করে দিচ্ছি। রবিন ভাই বুঝছেন, করতে পারবেন না এখন নিজে? স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। স্যার, আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন। স্যার, পিসিতে কিভাবে স্যার হেডফোন দিয়ে স্যার এই যে কথা বলা যাইব, জুমে শোনা প্লাস কথা বলা? হ্যাঁ এটা আশফাক ভাই আপনারা বলবে। হ্যাঁ এটা হচ্ছে আপনার লাগবে, যদি ফোনে ইয়ারফোন সাপোর্ট না করে তাহলে বড় বড় ইয়ারফোন গুলো লাগবে, যেটা হেডসেট। ও, ওই যে এই হেডফোন গুলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বড় হেডফোন গুলা। হ্যাঁ সাদিয়া মিম, আপনি আমার ওয়েবসাইটে লগ ইন করেন। আপনারা যারা ফোন ইউজ করতে জানেন তারা ওয়ার্ডপ্রেসটাও ইউজ করতে জানবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহজ যদি কিছু থেকে থাকে, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আপনারই এত ডিলেট হয়ে গেছে, আবার দিলে ভালো হইতো। কি ডিলেট হয়েছে? ও আচ্ছা দিচ্ছে। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, হ্যাঁ আপনাকে দিচ্ছে। হ্যাঁ একজন লিঙ্কটা দেন তো গ্রুপে দিচ্ছি। সবাই রে। কন্ট্রোল এ দিয়ে একবারে ডিলিট করে দেন না।
হ্যাঁ পারবেন না সাদি আমি? হ্যাঁ আপনি পেজে একটা পোস্ট করে দেখান তো। ব্যাকগ্রাউন্ড কিভাবে হ্যালো টাইটেলটা ফিল আপ করার আগে হ্যাঁ সাদিয়া ম্যাম বলেন তো এইচ অন কোনটা? এইচ অন মানে হেডিং অন, ঠিক আছে? হ্যাঁ রাকিব ভাই পারবেন না করতে? পারবো স্যার। হ্যাঁ সুলাইমান ভাই পারবেন না? হ্যাঁ আপনারা সবাই লগ ইন করেন ওয়েবসাইটে, ঠিক আছে? লগ ইন করে একটু ট্রাই করেন সবাই। সবার কাছে অ্যাক্সেস আছে না? সুলাইমান ভাই, সজীব ভাই, রায়হান ভাই, মনোয়ার ভাই, মনোয়ার ভাই, হ্যাঁ রাব্বি ভাই, সবাই একটু দেখেন এই বিষয়গুলো, ঠিক আছে? নিজে 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 দেখেন অপশনগুলো। টাইটেলে কি করতে আমি ভুলে গেছি। টাইটেল হচ্ছে আপনার আর্টিকেল, আপনার কন্টেন্টের যে হেডলাইন সেটা দিতে হবে, ঠিক আছে? আপনি অনলাইন থেকে যে কোনো একটা আর্টিকেল কে কপি করে এখানে পেস্ট করেন, ঠিক আছে? অনলাইন থেকে, অনলাইনে একটা কন্টেন্টে যান যে কোনো প্রকার। আপনি এতগুলো ট্যাব ওপেন কেন? কেটে দেন। হ্যাঁ সবাই একটু করি আমরা, হ্যাঁ দেখি পারি কিনা, কেউ যদি আটকে যান তাহলে বলবেন। হ্যাঁ মানে শুধু পোস্ট করাটুকুই তো, তাই না? হ্যাঁ ওখানে আরো এলিমেন্টস আছে, ওই টেবিল আছে, তারপরে আরো আরো যে জিনিসগুলো আছে ওগুলো একটু দেখেন, হ্যাঁ দেখেন পারেন কিনা, কোন এলিমেন্টের কোন কাজ একটু দেখেন। হ্যাঁ সবাই সবাই দেখবো, এটা হচ্ছে আপনাদের করতে দিচ্ছে এখন, ঠিক আছে? সবাই একটু দেখি আমরা। হ্যাঁ সাইট ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন নাই, তারপরে ওয়েবসাইটে স্পিডে কোনো সমস্যা নাই, যদি আপনার নেট স্পিড ভালো থাকে খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন, বিকজ এটা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ এরকম ভাবেই করবেন, ঠিক আছে? হ্যাঁ সাইটে সাইটে পোস্ট করব। হ্যাঁ এইটা কি মানে টাইটেল দাও? আপনি একটা পেজে যান, একটা পেজে যান, উইকিপিডিয়া বাদে যান, ওয়েবসাইটের পেজে যান, আপনি লেখেন হাউ টু গ্রো রোজ। আপনি ক্রোম ইউজ করবেন, আপনার কোন ব্রাউজারে আসছেন? মাইক্রোসফট এজে আসছেন? আপনার ক্রোম নেই? ক্রোম ব্রাউজার নেই আপনার? আছে তাহলে এটা কেটে দেন ব্রাউজার।
ক্রোম ব্রাউজারে যান, ক্রোম, হ্যাঁ নতুন ট্যাবে যান একটা, হাউ টু গ্রো গার্ডেন, হাউ টু গ্রো রোজ ইন গার্ডেন লেখেন। আচ্ছা ভাই, যখন কোনো ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইটে কাজ করতে দেয়, তখন কি ডোমেইন হোস্ট উনি নিজেই কিনে তারপর আমাদের কাজ করতে দেয়, নাকি আমাদের কিনা দায়িত্ব দেয়? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ম্যাক্সিমামের ওয়েবসাইট থাকে, ম্যাক্সিমামের ওয়েবসাইট থাকে, এটা ওটার কোনো ওয়েবসাইট সেট আপ করা থাকে, ওয়ার্ডপ্রেস সেট আপ করা থাকে, আর যদি না থাকে তাহলে তো আপনি তো জানেন কিভাবে করতে হয়, করে নেবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু আসার কথা ছিল না, ঠিক আছে, তবে ভালো কোশ্চেন করছেন, ওয়েলকাম, কোশ্চেন করবেন। আমরা পার্টিসিপেন্ট 19 জন কে, আমরা ওই যে কাদেরকে আনতে চাইছিলাম আনছি, কালকে থেকে আসবে একজন, আজকে 20 জন ফিল আপ করেন। আচ্ছা, যার দুটো আইডি একটু কাইন্ডলি ফিল আপ করলে হয়তো আমার। ওই কারেন্ট চলে গেছে যার কারণে না, সবাই সব স্টুডেন্ট গুলো ডিসকানেক্টেড হয়ে গেছে, তাই না? জি, আর এটা কারেন্ট নেই। আর ক্লায়েন্ট যে আমাদের কাজ দেয়, কাজের ধরন গুলো যদি বলছেন, পরে ওগুলো পরে আসবে ভাই, আগে কাজ শিখেন। হ্যাঁ, এই যে আমরা যে আপনারা যেগুলো করতেছেন এগুলোই মনে ধরে নেন, এগুলোই, ঠিক আছে। না, আমরা ওয়ান বাই আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আমরা আগে চলে, আপনি যে কথাটা বলছেন আরো আগে চলে গেছেন, ওটা আসবো, ওখানে দেখাবো। কি আছে সাদিয়া মিম? একজন হেল্প করেন তো ওনাকে, এই এই মাহবুব ভাই হেল্প করেন তো সাদিয়া মিমকে। মাহবুব ভাই আছেন? হ্যালো, ভাই? মাহবুব ভাই আছেন? না ভাই, আমি জাকির ভাই, আমার একজন ঢুকছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাহাত হোসেন নাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি কি করতেছেন? হ্যাঁ।
আপনারা করতেছেন? জি ভাই। হ্যাঁ সাদিয়া মিম পারতেছেন? পারবেন একা? আপনার টাইটেল কই? টাইটেল টাইটেল দেন। অ্যাড টাইটেল স্ট্রেট উপরে ক্লিক করেন, ডাইনামিক ক্লিক না করে উপরে ক্লিক করেন হয়ে যাবে। হ্যাঁ ভাই, ইউটিউবের আর ইমেজের ইউআরএল গুলো কিভাবে করব দেখা যান তো একজন। ইউটিউব ব্রাউজারে চলে যান, ভিডিওটা সিলেক্ট করেন, মানে যে ভিডিওটা দিবেন, দেন ওইটা থেকে ইউআরএল কোড থেকে মানে ইউআরএল বক্স থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আসেন। এখানে আলাদা একটা ট্যাবে করেন, ইউটিউবে চলে যান, একটু ডাইরেক্ট ইউটিউবে ঢুকে পড়েন, ফার্স্ট রেজাল্টটা। এখন এখান থেকে যে ভিডিওটা ওখানে নিতে চান ওই ভিডিওতে ঢুকেন। যেকোনো একটা ভিডিওতে ঢুকেন, এটা তো সিরিয়াসলি পোস্ট করতেছেন না, সো আগে একটা ভিডিওতে ঢুকেন। হ্যাঁ এখন ইউআরএল বক্স থেকে ওই উপরে ইউআরএল কোডটা কপি করেন। এটা কি ভিডিও আসছে? ভিডিও কই? এটা কারো কারো কোনো সমস্যা হলে জানাবেন। জাকির ভাই করতে পারতেছেন? জাকির ভাই জি স্যার। হ্যাঁ করেন করেন, করতে পারতেছি স্যার। হ্যাঁ নিজেরা একটু দেখেন, এখানে সব পাবেন। আপনি যদি মোবাইল ফোন স্মার্টফোন চালাইতে জানেন, ওয়ার্ডপ্রেস চালাইতেও জানেন, ঠিক আছে? না স্যার এগুলা আমার কোনো কঠিন কাজ না স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। সার্ভার থেকে ইউআরএল
ঠিক আছে ওইটা কপি করলে চলবে এই উপর হ্যাঁ এখন আপনি ট্যাবটা কেটে দেন কেটে দিয়ে হচ্ছে আগের পেজে চলে যান কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন হ্যাঁ হয়ে গেছে আপনি এখানে ভিডিও হ্যালো ভাইয়া তাহলে আমরা কিভাবে আমি কিভাবে পরবর্তীতে আবার এই চেষ্টা করবো কাজ করবো এই যে কয়েকজনের দেখেন আছে তো আপনাকে হচ্ছে বারবার ট্রাই করতে হবে আর আমি আরো কয়েকটা অনেকের আছে কাজ হচ্ছে যেমন আমি আমার কোনো সমস্যা নাই সেই সাইট ওয়েবসাইট ডিলিট করে ওই একই মেইল দিয়ে আরেকটা করা যাবে হ্যাঁ ওই যে ওই অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে আরেকটা সরি অ্যাকাউন্ট থাকলেই তো আপনি আরেকটা করতে পারবেন ভাই হ্যাঁ খালি সাইটটা ডিলিট করে দিবেন ঠিক আছে বারবার করতে পারবেন একটা ইমেল দিয়েই বারবার করতে পারবেন কে বলল এই কথাটা আমি না 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 তার আগে কে বলল যেন হ্যালো এই প্রশ্নটা কে করলো আমি করতেছিলাম ভাইয়া নাম আমি নাইমুর রহমান ভাই না জি ভাইয়া দেখছেন কত সিরিয়াস হ্যাঁ ল্যাপটপ কিন্তু সে নিয়ে যাবে আপনারা কিন্তু সাবধান থাকেন ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি হ্যাঁ ভাইয়া ল্যাপটপ না দিয়ে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট দিলে সবাই ভালো হইতো হ্যাঁ ল্যাপটপে প্রিমিয়াম অ্যাকাউন্টের দাম কম ল্যাপটপের দাম বেশি আপনি লস করবেন কেন আমরা সবাই পাইতাম একটা করে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতো সবাই আমরা কাজ করতাম হ্যাঁ আপনার হইছে না হ্যাঁ স্যার হইছে দেখছেন হইছে আপনি লাকি আপনার হইছে এখন সমস্যা নাই অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে আবার করবে ক্লাস তাহলে আমি আপনার কি সমস্যা নেই এখানে আটকে আছে কেন ক্যান্সেল করেন হচ্ছে না তো ক্লো করতেছে মনে হয় না ক্লোজ অল ট্যাব দিয়ে দেন তাহলে তো ভাই ওই পেজে যে কাজটা করতেছিল ওইটাও তো ক্লোজ হয়ে যাবে এইটা এটা তো বিং এ সরি এটা তো ইশে আপনি ক্রোমে ছিলেন না আমি মাইক্রোসফট পেজে পাবলিশ করে দেব যা খুশি তাই করেন ঠিক আছে পুরো প্রিভিলেজ আপনার মেমাপুর কি এই ল্যাপটপটা হ্যাং হয়ে গেছে হ্যাঁ একজন সলিউশন দেন তো
তাহলে কন্ট্রোল অল্টার প্লাস ডিলিট বাটন চাপ দেন, ঠিক আছে? চাপ দেওয়ার পর দেখেন ট্রাক্স ট্রাক্স ম্যানেজার আছে, ট্রাক্স ম্যানেজারে গিয়ে ওইখান থেকে সব ট্রাক ইন্ট করে দেন, ইন্ট করে দিলে এটা চলে যাবে। এখন ক্রমে যান, এখন ক্রমে যান, অন্য ব্রাউজার ভালো না, ক্রমে আপনারা হচ্ছে আপনাদের পিসিতে অপ্রয়োজনীয় সফটওয়্যার ফেলে দিবেন, ঠিক আছে? পিসিতে ইম্পর্টেন্ট কিছু রেখে সব বাকি ওয়েস্টেজ গুলো ফেলে দিবেন। ভাইয়া পোস্ট দেখেন, আমি পাবলিশ করছি। হ্যাঁ, লিংকটা সবাই দেন, সবাই দেখুক, আমি একলা দেখব। আপনারা যে কোনো একটা পোস্টে কপি করার চেষ্টা করেন তো অনলাইনের, অনলাইনে যে কোনো একটা পোস্ট সুন্দর পোস্টে কপি করে আপনি নিজে করার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমার মনে হয় জায়গায় হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন গুলো কাজ করতেছে না। যতবার সেন্টার অ্যালাইন করতেছি এটা বারবার হচ্ছে লেফটে চলে যাচ্ছে। সব সিলেক্ট করেন, সব সিলেক্ট করে অ্যালাইন করেন, কন্ট্রোল এ দিয়ে তারপর করেন। আচ্ছা, আমার পোস্টটা মেসেজ দিয়েছি। হ্যাঁ, সবাই দেখে একটু প্রশংসা করেন ভাই। আমাদের বিরতি দিবেন না, এটাই তো বিরতি চলতেছে আপনাদের। যার যার হয়ে গেছে সে বিরতিতে চলে যান, যে জিনিসটা বুঝে গেছেন। তবে আমি আজকে অনুরোধ করবো আজকে থাকেন, আজ কালকে থেকে আমরা বিরতি পালন করবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের একজন স্যার আসবে ভিজিটে, ঠিক আছে? কালকে থেকে আমরা 5-10 মিনিটের ব্রেক যাব। আজকে একটু রিকোয়েস্ট করতেছি আপনাকে, হ্যাঁ, ইমার্জেন্সি না হলে যেন থাকেন, হ্যাঁ? আপনার শেষ সাদিয়া মিম? না, শেষ করেন, একজন হেল্প করেন তো। আচ্ছা, ওনাকে আপনি টাইটেল লেখেন, একটা টাইটেল দেন, একটা পোস্ট থেকে টাইটেল কপি করেন, গুগলে চলে যান। আবার কি নিছেন এই যে কেন? ক্রোমে ক্রোম রান, ক্রোমে ক্রোমে যান, এখন গুগলে সার্চ দেন মানে গার্ডেন রিলেটেড কোনো টপিক নিয়ে, রোজ গার্ডেন দেন। আশফাক ভাই কথা শুনতে পাচ্ছি না আজকে, কারণ কি? আমি তো ড্রেসে দেখতেছি ভাই। একটা পোস্ট ক্লিক করেন। অজিত ভাই কি রাগ করছেন নাকি আমাদের উপর? কোনো কথাই বলেন না। হ্যাঁ, আগে একটা টপিক সিলেক্ট করেন, হ্যাঁ, একটা পোস্ট সিলেক্ট করেন। আরে নিজে নিজে করতেছি। এই হেডিংটা কপি করেন, এই যে দ্য রোজ গার্ডেন। সিয়ামুল্লাহ কে গ্রুপে জয়েন করতে চাই, চিনেন আপনারা? আছেন সিয়ামুল্লাহ? সিয়ামুল্লাহ, হ্যাঁ, না ভাই আছেন আপনি?
টাইটেলটা কপি করেন, রোজ গার্ডেন এ হিস্ট্রি অফ প্যাশন এন্ড প্রাইড। খুবই সহ না না, শুধু আগে আগে শুধু টাইটেলটা কপি করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেন। আপনাদের এটা 4 নম্বর ক্লাস রাইট? জি ভাই, আপনি ক্রোমে যে পেস্ট করেন। আমাদের মাঝে আজকে জয়েন করছে কে নতুন? হ্যাঁ, আপনি একটু কথা বলেন আমাদের সাথে, পরিচয় হন। হ্যাঁ, উপর উঠেন, এখানে না, টাইটেলে যান, টাইটেলে H1টা। হ্যাঁ ঠিক আছে, এটা কপি হয়েছি। এখন ইমেজ দিতে চাইলে একটা ইমেজ দেন। স্বাভাবিক নলেজ সবই আছে মোটামুটি। কম্পিউটার নিয়ে কি করতে চান? আউটসোর্সিং শিখতে চাচ্ছিলাম মূলত। কতদিনের মধ্যে শিখতে যাচ্ছেন? তাতে শিখা যায় কমপ্লিটলি। খুব সিরিয়াস নাকি নরমালি? না সিরিয়াস। ওকে, তাহলে হচ্ছে আপনাকে প্রত্যেকদিন প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? আর এটা এখানে দরকার না, আপনি ছবিতে ক্লিক করুন। কাজগুলো করব আমরা, শেষ করব। আপনি ছবিতে রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করেন, কাজগুলো দেখতে থাকুন। হ্যাঁ একটু মনোযোগ। আচ্ছা ভাই, ওকে থ্যাংক ইউ। আপনি ট্যাবটা ক্লোজ করে দেন, ছবিতে রাইট বাটন ক্লিক করেন না, আগের ট্যাবে গিয়ে। এখন রাইট বাটনে ক্লিক করে ইমেজ অ্যাড্রেস, এখন সেটা পেস্ট করে দেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওই যে ইনসার্ট, ইনসার্ট ফ্রম ইউআরএল। হ্যাঁ ছবিটাকে ওই সার্কেলটার এখানে যে বড় করে দেন, মানে ডান দিকে ড্র্যাগ করেন। সবগুলো অপশন দেখবো আমরা, পোস্টে এবং পোজে পেজের যতগুলো অপশন আছে ওগুলো নিজেরাই নেড়ে চেড়ে দেখবো, ঠিক আছে? আমার সাউন্ড আসছে প্রচুর। চলি সাহা, মাইক্রোফোনটা খুলে এখন কি সেভ ড্রাফ করে দেব? সেভ ড্রাফট যদি আগে প্রিভিউতে গিয়ে পোস্ট দেখেন কোন জায়গায় এডিট করতে হবে কিনা। টাইটেলটা এত বড় কেন? টাইটেলের যে 10 essential steps-টাকে নিচে দিয়ে দেন। এখান থেকে হবে না, এখান থেকে হবে না, ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসে যান।
এডিট পেজে যান না, ওখানে যাওয়ার দরকার নেই তো, প্রথম ট্যাবটায় যান, বাম দিকের প্রথম ট্যাবটায়। কেউ যদি সবগুলো টাচ করে থাকেন তাহলে জানাবেন, সবগুলো অপশন টাচ করে থাকেন তাহলে জানাবেন, কারো যদি বোঝার আর কিছু বাকি না থাকে জানাবেন। আর ওখানে আরো আরো অনেক অপশন আছে, ওগুলো একটু আমার মনে হয় কিছু জানার নাই, সবকিছু মোটামুটি সব সবগুলো এলিমেন্টস আপনার পোস্ট কোথায়। আচ্ছা কে বললো জানার নাই, একটু নামটা বলবেন, আমি আপনাকে দেখতেছি না যার কারণে বুঝতে পারছি না। এডিট করে নাইম খান, হ্যাঁ নাইম খান, নট ট্র্যাশ এডিট এক বাদ দিকে যান, হ্যাঁ হ্যাঁ নিচে নামেন, নিচে নামেন পোস্টে যান, যে হাউ টু টেক কেয়ার এডিট, হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিও অপশনটার কাজটা কি আসবে আমরা, হ্যাঁ আমরা যে উপরে ওঠেন উপরে ওঠেন উপরে ওঠেন আপনার যে পোস্টটা সেই পোস্টটাতে এডিট করেন, এই যে হাউ টু টেক কেয়ার ফর ইওর গার্ডেন, এডিট 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 ক্লিক করেন। দেখেন তো স্যার এলিমেন্ট ভাবে করতে তো স্যার, হ্যাঁ গ্রুপে দেন, একজন একটু ভুল ধরেন তো ভাই, রাকিব ভাইয়ের ভুল ধরেন, এই নাইম ভাই রাকিব ভাইটা দেখেন তো লিংকটা দেন, দেখতেছি এখন পাবলিশ করে দেন, এটা এই এটা আমারটা, এটা আমার পোস্ট, ব্যাক করেন গ্রুপে দেব, হ্যাঁ গ্রুপে দেন, এই যে হ্যাঁ আপনারটা নিচে 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 জুম চ্যাটে আপনারটা, আপনারটা দুই নাম্বারটা আপনারটা, দুই নাম্বারটা ক্লিক করেন এডিট, আর কারো কি এরকম হইছে সবগুলো শেষ, এটা তো আমার না, এটা আপনার না, আচ্ছা দেখেন আপনারটা কোনটা, আপনারটা যেখানে পাবেন সেটা ক্লিক এডিট করেন, লিংক এডিটে ক্লিক করে লিংক মোটামুটি ভালোই হয়েছে, হ্যালো রাকিব ভাই কে জন দিছিল, আচ্ছা নাইম পারে, নাইম পারে পরে কি আর কেউ করছি আমরা,